এতটুকু বয়সে এত বড় হয়ে গেলে কি করে তুমি? ও দিদি, সেলের বেতন না জানো, ঘাস নেই। আমার মাঝে মাঝে মনে হয় কি, খালি পায়ে দুব্বা ঘাসের উপর হাঁটি, ভোরের শিশিরের মতো ঝুলে থাকি ঘাসের ডগায়। তোমার ভয় করে না? না, ভয় করবে কেন? হ্যাঁ না, তাই তো, ভয় করবে কেন? অপেক্ষা, শুধু অপেক্ষা, সেই দিনটার অপেক্ষা। আচ্ছা দিদি, তোমার কি মনে হয়? কি? মৃত্যুই কি শেষ কথা? এই যে আমি, কদিন, মাত্র কদিন পর ওরা আমায় ফাঁসিতে ঝোলাবে। আমি মরে যাব, চিতায় পড়বে আমার দেহ, ভস্ম হবে। তারপর তারপর আমি উড়ে উড়ে আসব, স্বাধীন ভারতবর্ষে রূপলি ফড়িং হয়ে বসবো ঘাসের ডগায়। আমায় চিনতে পারবে তো? ও দিদি, চিনতে পারবে না আমায়? কেন পারবো না, ঠিক চিনে নেব। যেদিন দেখবে ক্ষেতের আলে একটি উলঙ্গ বালক ঘুড়ির নাটাই হাতে দৌড়ে যাচ্ছে আকাশটা ছোঁবে বলে, বুঝে নিও সে আর কেউ নয়, তোমার রামকৃষ্ণ। অভিনয়ের ওপর আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, যেটুকু আছে সেটুকু সম্পূর্ণই অভিজ্ঞতা। কারণ আজকে 50 বছর যাবৎ কাজ করছি, প্রথমে মঞ্চে, তারপর টেলিভিশন, তারপরে রেডিও, তারপরে চলচ্চিত্র, মানে সবগুলো মাধ্যমে কাজ করা হয়েছে। তো মূলত আমার নেশাটা হচ্ছে মঞ্চ, আর যেটুকু শেখা তা ওই মঞ্চ থেকেই, এবং ওই শেখা দিয়ে এই করতে করতে শেখা। ওরকম কিছু না যে আমি কোথাও একটা ডিগ্রি করেছি বা সেই ডিগ্রির বলে আমি অভিনেতা ইত্যাদি, না না। আমার যেটুকু সেটুকু হচ্ছে আমি মাঠে কাজ করতে করতে, মঞ্চে কাজ করতে করতে, টেলিভিশনে কাজ করতে করতে, চলচ্চিত্রে কাজ করতে করতে, আর কিছু পুস্তকী জ্ঞান, এই হচ্ছে আমার সম্বল। আর একটা বড় সম্বল, সেটি হচ্ছে বয়স। 50 বছর একেবারে সহজ কথা নয়, অর্ধ শতক, অর্ধ শতক, তার মানে হাফ সেঞ্চুরি করার সারাতে এর মধ্যে যেটুকু অভিজ্ঞতা। তো আমি যেটা ভেবেছি, আমি তো আমার মতো নিয়েই গেলাম, শিখে গেলাম। এখানে একটু ছোট্ট করে বলি, আমার আসলে নাটকে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, মানে নাটক যে ব্যাকরণগতভাবে শেখা, এটির হাতে খড়ি হচ্ছে আমার ওস্তাদ ডক্টর প্রফেসর জামিল আহমেদের কাছ থেকে। এর আগে করেছি একটা স্বভাবশিল্পী হিসাবে, আমি যখন কলেজে পড়ি তখনও অভিনয় করেছি, ইউনিভার্সিটিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারও পেয়েছি, আরও অনেক কিছু অর্জন আছে। কিন্তু সেগুলো ছিল কীরকম, দেখে দেখে করা, নিজে থেকে করা, একেবারেই একজন স্বভাবশিল্পী যা করে। কিন্তু এটিকে যখন একটি প্রাতিষ্ঠানিকভাবে অভিনয়টা করবার চেষ্টা, তার মানে বৈকারণিকভাবে অভিনয়টি করবার যে নেশা ধরিয়েছেন আমার একজন, সেটা হচ্ছে আমার গুরু, গুরুদেব প্রফেসর ডাক্তার জামিল আহমেদ। তার কাছে গিয়েই বুঝেছি আসলে অভিনয়টা সহজ বিষয় নয়। ওই আগে যেমন ভাবতাম দাঁড়ালাম হয়ে যায়, যেমন এখনও আমাদের দেশের বেশিরভাগ যুবক যুবতী ভাবেন যে অভিনয় তো, এটি অভিনয় এটা কোনো ব্যাপার না। যেমন আমার এলাকা থেকে অনেকে আমার কাছে অভিনয় শিখতে, অভিনয় করবে বলে আমার কাছে আসে, তাদের ভাষণ হচ্ছে আমনে পারলি, আমি পারবো লয় কে। দারুণ কথা না একটা,
হ্যাঁ তা তো ঠিকই, আপনি পারলে আমি পারবো লয় কে, মানে আপনি পারলে আমি পারবো না কেন? এই প্রশ্নের তো কোনো উত্তর আমার জানা নেই, হতেই পারে আমি পারলেও পারবে না কেন, মানে এটি একটি খুব সাধারণ ধারণা যে অমিতাভ বচ্চন পারে আমি পারবো না কেন, হুমায়ুন ফরিদি করেছে আমি পারবো না কেন, এই যে একটা ধারণা মানুষের ভেতরে যে বোধ হয় দাঁড়ালেই অভিনয় হয়ে যায়, এটি হচ্ছে আমাদের দেশের এটা বেশিরভাগ মানুষেরই ধারণা। তো এইখানে আমি একটা কথা বলবো আর লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে আমার মা যখন জীবিত ছিলেন 2013 তিনি চির ঘুমে ঘুমিয়েছেন, তার আগে আমি যখন তখন চুটিয়ে নাটক করছি, বানাচ্ছি, অভিনয় করছি, লিখছি, মা তখন প্রায় মাসে একজন দুজন করে আমার এলাকা থেকে পাঠিয়ে দিত চিঠি একটা দিয়ে যে বাবারে অমক অমকের ছেলে, ছেলেটার খুব ইচ্ছে নাটক করবার, তুই ওকে একটু দেখ তোর সাথে কাজে লাগাতে পারিস কিনা। আর সে আমি তাদের নিয়ে যাই বিভিন্ন স্পটে নিয়ে, বেশ হাসির খোরাক হয় কিন্তু কোনো কাজ হয় না। এর মধ্যে একটা মজার ঘটনা আমাকে কোনোদিনই আমি ভুলবো না, আমার কাছে আমার মা একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিলে, এক ছেলে, ইয়াং ছেলে, হয়তো তখন বয়স কত হবে, খুব বেশি হয়তো 19 কি 20 ওরকম, ছেলেটি এসেছে, কী হয়েছে, শাশিমা আপনার কাছে চিঠি দিয়ে পাঠাইছে, ভালো, ভেরি গুড, দেখি চিঠি, আমার ওই একই কথা, দেখ ছেলেটা কিছু করতে পারিস কি না, ওর খুব ইচ্ছা এসি। তাই বললাম যে ঠিক আছে তুমি এক কাজ করো, আমার তো কালকেই শ্যুটিং আছে, তো তুমি কালকে আসো 7টার দিকে আমার বাসায় আসো, আমরা এখান থেকে চলে যাবো শ্যুটিংয়ে। তো বলে যে হ্যাঁ ঠিক আছে আসবো রে, তা এখন কাম এই যে দাদা মিয়া এই যে দেখেন এই যে আমার বই, তোমার বই মানে, বলে আমি ওই যে বই লিখেছি সেই বই, তুমি বই লিখেছো, পড়াশোনা কতদূর করেছো, কে 8 পাস করেছি, এসএসসি পরীক্ষা দিবার দিল না, আমার বোনিরা আমাকে দিবার দেয়নি, মানে মানে বলতে না আমার 6খান বুনি তো আমি একটাই ভাই, আমার বড় 6খান বুনি, আমি একখানি ভাই, তো আমার ভাই আমার এই রাজ জায়গায় পড়াশোনা করা লাগে, আমার বুনিরা কয় ও কামই নাই তোর ওসব পরীক্ষা মরীক্ষা দেওয়ার, আমার ভাইটা কষ্ট করতেছে এসব চলবি না। তাহলে বেশ ভালো কথা, আর এই যে দেখেন এই যে বই একখান বই লিখেছি আমি 3-4খান নাম, সে ঠিক আছে দেখি কয়টা দেখি, তাহলে বইগুলো দিয়ে বলে যে এলে দুপুরে দেখবেন আমি লিখেছি, তুমি লিখেছো উপন্যাস, হ্যাঁ বা ভালো, তো টাকা কোথায় পেলে, আরে আমার কি কন আপনি আমাকে আপনি টাকার কথা করছেন, আমার বাপের সম্পত্তির কি অভাব, তার মধ্যে মনে করেন যে আমার 6খান দুইলা ভাই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 6খান দুইলা ভাই মনে করেন আমি যা চাই তাই, এই যে আমাকে মোটরসাইকেল এখান কিনে দিছে বাপে, আমি সেই মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াই ফরিদপুর, মানে আমাদের ওই এলাকাটা আছে ফরিদপুর থানা, এটা আবার কেউ জেলা ফরিদপুর করে ভুল করবেন না, আমাদের ওটা বনোয়ারিনগর বলা হয় কিন্তু ওটাকে ফরিদপুর হচ্ছে এটা থানা, এবং বনোয়ারিনগর ফরিদপুর বলেই সবাই চেনে, তো ওই ফরিদপুর এসে খুব এটা আমি ভারী এক যন্ত্রণায় পড়লাম। আমি ঠিক আছে তুমি এক কাজ করো কালকে 7টায় আসো, আমার শ্যুটিং আছে। তো তখন আমি একটা কাজ করছিলাম সম্ভবত এটা মনমিতুয়া, তার ছিল ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, আমাদের সবুজ ভাই কাস্ট। পরের দিন সেই সকালে আমি আমাকে রাতের বেলা আমি ওর ওই বই একটা দুটো পাতা একটা পাতা উল্টানোর পরে আর ওইটা মনে হলো না যে খামাখা এটার পেছনে পণ্ডশ্রম পড়বার সময় নষ্ট করা, পড়িনি। পরের দিন ভোরবেলাও এসছে, তো আমি ওই আমার বাসায় বসে আছে, আমি রেডি হচ্ছি, গাড়ি আসেনি তখনও, তা আমি ওকে জিজ্ঞেস করছি আচ্ছা এই তুমি দু একজন ঔপন্যাসিকের নাম বলো তো, কেন এই যে আমাদের দেশের আছে রাজ্জাক সাহেব, আমি রাজ্জাক খেয়ে বলছি একজন আছে তো আমাদের ভালো উপন্যাস লেখে কাশেম আছে, ও সাংবাদিক আবার উপন্যাস লেখা, তাই কোন কাশেম কোনেকার সাংবাদিক, কয়েক আমাদের এখানকার সাংবাদিক, আচ্ছা 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 ভালো, তো ঠিক আছে। তারপরে গেলাম, আমার তো মনে হলো যে পাওয়া গেছে একটা জিনিস, দিয়ে এটা বাবুকে ধরিয়ে দিলাম, ফজলুর রহমান বাবুকে। ফজলুর রহমান বাবুকে জিজ্ঞেস করছে এই তুমি মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছো, বলে এটা কীরা, ও আচ্ছা 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 কীরা, হ্যাঁ ঠিক আছে, তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছো, আচ্ছা হ্যাঁ রবীন্দ্রনাথ ওই যে দাঁড়িয়ালা বুড়া লোকটা, সেই লোকটা তো, বলতে হ্যাঁ, তার কি কিছু না, ও তো দেহিজি গেলি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই হলো অবস্থা। তারপরে তাকে নিয়ে আমি এক জায়গায় বসিয়ে দিলাম, এটা তাকে দিয়ে একটা সিকোয়েন্সের মাঝখানটায় বসিয়ে দিলাম, দিয়ে একটা শর্ট নিয়ে ছেড়ে দিলাম। এরপর আমি বাড়ি গিয়ে আমার মাকে বললাম, মা তুমি তো প্রতি মাসে একজন দুজন করে পাঠাও এই অভিনয় নেওয়ার জন্য বা তাকে নিয়ে নাটকে কাজে লাগানোর জন্য, ভেরি গুড, আচ্ছা তো তুমি কাউকে পাঠিয়ে চিঠি দাও না কেন যে বাবারে ওকে পাঠালাম তুই একটু ডাক্তার বানিয়ে দিস,
কি করছিস তুই? কি ডাক্তার নেই? তুই ডাক্তার বানাবি? আচ্ছা তা তো ঠিকই, আমি তো ডাক্তার না, ডাক্তার না না ঠিক আছে। তাহলে তুমি তো এটাও বলতে পারো যে ওকে বাবা ওরে পাঠাইলাম, ওকে তো একটা নাচের প্রোগ্রাম করিয়ে দিস। হ্যাঁ তুই নাচের প্রোগ্রাম করে দিস। তুই নাচের কী বুঝিস? নাচ করে নাচ কীভাবে করবে? ও আচ্ছা আচ্ছা, এই শেখা লাগে না? না হ্যাঁ তা তো শেখা লাগেই। ভালো, তার মানে তোমার ধারণা হচ্ছে যে অভিনয়টা এমন একটা জিনিস এটা শিখতে হয় না, তাই তো? আর কথা বলে না যে মারে তুমি এই যে বারবার আমাকে যন্ত্রণা দাও, তোমার কথা আমার কাছে ভেদ বাক্য, আমি তো ফেলতে পারি না, ওদের নিয়ে আমার ঘুরতে হয়, কিন্তু তুমি এটি কেন বুঝতে পারো না যে অভিনয়টাও শিখতে হয়? ডাক্তারি যেমন পড়তে হয়, নাচ যেমন শিখতে হয়, অভিনয়টাও শিখতে হয়। অভিনয়টা শিখতে হয়, এই হচ্ছে আমার সাবজেক্ট, অভিনয়টা শিখতে হয়। এই অভিনয়টা শিখতে হয়নি আপনাদের সঙ্গে আমি প্রতি পর্বে 10 মিনিট করে কথা বলবো, বোঝা গেল? হ্যাঁ, তার মানে আমি কি করব, আমি কিন্তু আপনাদের মানে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি আসলে খুব জানি না, যদি কেউ বলে আমি না না আমি মাস্টার নই, আমি শিক্ষক নই, আমি কাউকে আমি মাস্টারি করতে পারবো না। আমি যেটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যা নিয়েছি আমার জীবনে যা সংগ্রহ করেছি এটা ডেসিমিনেট করব, তার মানে ওইটাই আমি আপনাদের এখন আমার বাচ্চাদের এখনকার বাচ্চাদের আজকের জেনারেশনের বাচ্চাদের মধ্যে ওইটাই আমি দিয়ে যেতে চাচ্ছি। কারণ দিয়ে গেলাম, আমাদের দেশে তো আসলে ওরকম ইনস্টিটিউশন নেই, তো এই আমাদের এই বুড়োদের কাছ থেকে কিছু নিয়ে এরা যদি সমৃদ্ধ হয় বা এরা যদি ওদের জীবনে কাজে লাগাতে পারে তাই ওটাই আমার সার্থকতা। আমি এই জন্যই ভেবেছি যে এইভাবে 10 মিনিট করে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সে কথা বলবার মধ্যে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব। কি করে একজন অভিনেতা তাকে নির্মাণ করতে পারে, কি করে একটি চরিত্র নির্মাণ করতে হয়, কি করে একজন অভিনেতা তাকে তৈরি করবে এবং একজন অভিনেতা একজন মানুষ অভিনেতা হয়ে উঠবে এটি শিখতে হয় ভাই। এটি একটি ব্যাকরণ, গ্রামার, 100% গ্রামার, এবং এই গ্রামারটা শিখতে হবে এবং কী কী করতে হয়, কীভাবে শিখতে হয়, এই আলোচনাটাই আমি করব পরবর্তী পর্যায়ে থেকে পরবর্তীতে। প্রথমটা আসলে আমি একটু ভূমিকা দিয়ে পার করে দিলাম আর কি, প্যাচাল ধরে আপনাদের সঙ্গে ভূমিকাটাও প্রয়োজন ছিল, তাই না?